হামান জেককে সুর গরম আমাহিল সাদি আদি গাঙর তিন্ন জেলার একগো হাগড়াছুড়ি এই হাগড়াছুড়ি সদর এক গো থিদো বিদ গিরি মর জনময়ী মামা দেবী দিটার সাংমার জনময়ী কাপ্তে গদাবার আগে ফুরন রাঙা মাইতে মগবান মগুজত বরাদামা দামত ঠেঁসি দুঠার সিগুন হাল হাদে ভাল্লেও মাত্র ঠে ডাঙর আর গাভুর হুইয়ী উগুর জার থারু মসে বাগাইছুরি নুয় দামা দামত। এই বরাদাম নাঙান চট্টগ্রামের তিন জেলার একটি খাগড়াছড়ি এই জেলার সদরে এক মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম আমার মা নিবেদিতা চাকমার জন্ম কাপ্তাই বাঁধ নির্মাণ পূর্ববর্তী পুরাতন রাঙ্গামাটির মগবান এর বরাদাম গ্রামে শৈশব কেটেছে সেখানে কিন্তু বেড়ে উঠতে বাধ্য হয়েছেন অত্যন্ত প্রত্যন্ত এলাকা অন্য এক বাঘাইচুরির বরাদাম গ্রামে এই নতুন বাঘাইচুরির বরাদাম গ্রামটির নামকরণ করা হয়েছে বাঁধের পানিতে ডুবে যাওয়া গ্রামের নাম অনুসারে কাপতে গোদা বানানা আর সে গদা পানি তারার আদাম জাককে ডুবি যার মমা বয়স এল দশবার হম মামার সবু মুজুঙে থারার আদাম গড় বাড়ি বেউই বেগ কানি ডুবি সে পরেন্দি মামা ঠাকুরিবার লগে নুয়ো আদাম বাণী বাড়তে এই ফেয়ে সেকে এই বাগাইছুরি নেল উগুর জারর জাগা এই উগুর জার থারু মত বেলসদ মাদিত নপত এই মনোদকানি লোনেই মামা আমার ফজ্জন্যি হৈসনে দদ থাশমার জন্য হদা তার ইট্টু হুদুম হদা আমাগর যদি দুরুত্ব হনো করবা এদাক মামা থারার ইট্টু হুদুম হদা উদলনে সিন ফুড়ি ফেলে হদ সিগুন্দ মর্মক বানর মগবানোর কাপ্তায় নির্মাণ এবং বাঁধের পানিতে তাদের গ্রাম ডুবে যাবার সময় মায়ের বয়স ছিল দশ বা তারও কম মায়ের চোখের সামনেই তাদের বাড়ি গ্রাম জমি সব কিছু পানির নিচে ডুবে যায় পরবর্তীতে মা তার পরিবারের সাথে নতুন বসতি বাঘাই ছড়িতে চলে আসতে বাধ্য হন সে সময় এই এলাকাটি ছিল এক গহীন জঙ্গল যেখানে সূর্যের রোদ মাটিতে পড়ত না এই কষ্টকর স্মৃতি নিয়ে মা প্রায়ই গল্প করার ছলে সেই গ্রামের সেই সময়ের কথা বলতেন আত্মীয় স্বজন আর ছোটবেলার বন্ধুদের নিয়ে স্মৃতিচারণ করতেন দূর দূরান্ত থেকে কোনো গর্বা আমাদের বাড়িতে এলে তাদের আত্মীয় পরিজনে খোঁজ খবর নিতেন আর বলতেন মগবানে এরাই আমার খেলার সাথী ছিল বা প্রতিবেশী ছিল মো মামা মাবু মো নানু সুসুমা বালা সাংমা থেয়ু তারা সেক্টে ফুরো নদামর হদা বিদি জিয়ে জিঙানির হদা সুগর হদা গুড়ি আমারে সনেদ বর নিজাজ আর মিজে থেদ তা ফজ্জনানদ সিয়ানবাদেও মর হাই হুড়ে বালক কোন ফুড়িবার এলাক যেগুনে খাপ্তায় গদা ফানিত ধারার গড় দূর আদাম বই বেগারি ইন বানাদ সিয়ান নয় হুদুকু গিরিত্তি এলাক সে গিরিত্তির মানুষজন জনমত্তে আরও ফিয়ন বালক বজর পর্যন্ত তারা উদু তারার আড়ারে ওই ফিয়ে ইট্টু হুদু মন হুদু আগন হিকেন আগন আজলে বাজি আগন হিনা আমার মায়ের মা নানু সুষমা বালা চাকমাও প্রায় তাদের সেই গ্রামের কাহিনী আগেকার জীবন নিয়ে অনেক কথা বলতেন সে সময় সুখী জীবনের গল্প করতেন সেসব গল্পে দীর্ঘশ্বাস আর হাহুতাস মিশে থাকত তাছাড়াও আমার চেনা জগতের অনেক পরিবার এই কাপ্তাই বাঁধের কারণে শুধু যে জায়গা জমি হারিয়েছেন তা নয় চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন একে অপরের কাছ থেকে সেই কাহিনী শোনা হতো তাদের পারিবারিক আলাপ থেকেই তাদের অনেকেই অনেক অনেক বছর পর্যন্ত জানতেন না তাদের স্বজনরা কোথায় আছে কেমন আছে কিংবা আদৌ বেঁচে আছে কেনা দেখা মানুচুনর নুগুড়ি গিরিত মানুষ ফুজিত বজর ফরে। হনু হনু গৃত্তির মানুষ তারার জিংহানি থনদিন আর মুসাসি গুড়িবার সুযোগ নয় মাত্র এই হিল সাদিগাঙর এই খাপতে গদা ফানি দুবাহিয়া সে মানুষচুনের মনত দুগোর বিজক আমি হনজনে উদু নপে যে মানুষচুন এই দুবহিয়া মানুষ এলা থারা বানা থারা গদা জিংহানিয়ান আন এ হই নফাজে দেগেই নফাজ্যে দুঃখানে মরণ পর্যন্ত লই বেরিয়ে এবার সঙ্গ লই বেড়া দন এই জায়গাটন ওই জায়গা এই রকম শত শত পরিবারের আবার পারিবারিক মিলন ঘটেছে প্রায় পঁচিশ বছরের অধিক পরে কোনো কোনো পরিবারে জীবনে কখনো আর তাদের দেখা হবার সুযোগ ঘটেনি কিন্তু পার্বত্য চট্টগ্রামের এই কাপ্তাই বাঁধের পানিতে ডুবে যাওয়া সেই ডুবুরিদের কথা সেই গভীর বেদনার ইতিহাস আমরা কেউ জানি না যারা সেই সময়ের চাক্ষুষ সাক্ষী ছিলেন তারাই আমরণ পর্যন্ত সেই গভীর বেদনা ক্ষত নিয়ে বয়ে বেরিয়েছেন এবং বেড়াচ্ছেন এই জায়গা থেকে ওই জায়গায় মোনানতুন আর মোমামাতুন সে বিদি জিয়ে দিন উনুর হদানি শুনো দে শুনো দে মোর একদিন মনে হলো এই খাপতে গোদা বানানা রক্ত বানাচ্ছুন যদি এই পৃথিবী মৃত্যু নারি যান সেকে আমার হি হিসা দিগাঙর বিজগর বেগত তুম বেট দামে এক কান অক্ত জিংহানিতে আন্দারত আড়ি যে বগৈ জিঙিরি খাপতে গদা ভানি ডুবি জিয়ে তার বেগ কানি মুজুং দিনত দেগা যেব আমানু অমানুচুনের কাপতে গদা ফানিয়া বানা আজি থামাজা জাগা সারা আর হিচ্ছু ভাবি এই ফানিয়ানো সমারে আমার আজার আজার মানজর সগ ফানি মিজি আগে সিয়ান হনজনে উদুনপাদন ইয়েন ইয়ান ভাবি নেই মর এই হামান আরম্ভ করানা আমার নানু আর মায়ের কাছ থেকে সেসব দিনের কথা শুনতে শুনতে একদিন আমার মনে হলো কাপ্তাই বাদ নির্মাণ প্রজন্ম এই পৃথিবী থেকে চলে গেলে পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় চিরদিনের মতো অতল গহবরে তলিয়ে যাবে ঠিক যেমন কাপ্তাই বাঁধের পানিতে ডুবে গেছে তাদের সবকিছু কোনো এক সময় হয়তো পার্বত্য চট্টগ্রামের নতুন প্রজন্ম কাপ্তাই লেককে শুধুমাত্র বিনোদনের কেন্দ্র ছাড়া আর কিছুই ভাবতে পারবে না এই লেকের পানির সাথে হাজার হাজার পাহাড়ির কান্না মিশে আছে তাকেও জানতেও পারবে না সেই মনে হওয়া থেকেই আমার এই কাজের শুরু কাপতে গোদার সেই অক্তর মানুষ সমারে হদা ফারজার গুড়ি গব লিগের আনার চেষ্টা গুজং সে বিদিজিয়ে অক্ত মানুষের গিরি আর প্রকৃতি আনরে মুই আজলে হবর পাং এ হামানরে হি নাং দিম বা দি ফারিম মূ বিজেক লাগানা নাহি হি হিজু বা বিজক বিজের আনা সিয়ান পড়ব লগাই ঠিক গুড়ি কাপ্তাই বাধের সেই সময়ের প্রজন্মের সাথে কথোপকথন বা আলাপ করার মধ্য দিয়ে আমি লিপিবদ্ধ করবার চেষ্টা করেছি সেই সময়ের সময় মানুষদের জীবনযাত্রা এবং প্রকৃতিকে আমি জানি না এই কাজকে কি নাম দেওয়া উচিত মৌখিক ইতিহাস বা অন্য কিছু অথবা গবেষণা সেটা পাঠকরাই সিদ্ধান্ত নেবেন আমার বালা সাংমা আমার মা তারিখের লিগি জিয়ন দেয় মাত্র মতো মনে হয় দি ময়দিকু আজি বা চিটুন বেদ মর যে মেলাও এই সে ঘর মানুষজন জুমিদার বা মাজ নলেও মাত্র তারা গিরিত্তি বরণ বীরন এল তো আজ দাগে এলাক তিন বেই দিবন। আমার ঝিংহানি উজু সুরুং আজি রঙে বুড়ুয় হল সেকে সুর চুরদাগে ন এলাক গোড়ানি এক এক নতুন দূরত দূরত ঠেলেও দলে দালে থেপাত দৌড়ে বার হিচ্ছু নয় আমার নাম সুষমা বালা চাকমা আমাদের জন্মের বছর তারিখ কি মা বাবারা লিখে রেখেছিল তবে মনে হয় আমার বয়স হবে এখন আশি বা তার বেশি আমার যে বাড়িতে বিয়ে হয় সে বাড়ির লোকজন হয়তো জমিদারদের মতন ধনী ছিল না কিন্তু অবস্থাপূর্ণ পরিবার বলতে যা বুঝায় তাই ছিল তোমার আজুরা ছিল তিন ভাই দুই বোন জীবন সহজ সরল সুখের এবং আনন্দপূর্ণ ছিল তখন কোনো চুরি ডাকাতি ছিল না যদিও গ্রামের বাড়ি ঘর এক একটা থেকে একটু দূরে দূরে তারপরও আরামে থাকতে পারতাম আমরা ভয়ের কিছু ছিল না মই খাপতে গদা বানানা অক্ত গদান দিবার সাজিও এক পুল্লে বানানা লক্কে আর একবার গদা বানানান থুমোবার পর পুল্লেবার যেকে সাজিও সেকা আগুড়ি সেই রুই নদী গিলে বিচার নব হোমবা হোমবা গাত আর হোমবা হম্বা হল হুগুন মানুষ হাম গতন আবানা হলর বালক দূরতুন সে রসুনা যেদ মর্দ আর পোলা কাপতে গোদা সেবার মনে হয় মাত্র আসে এনে ফেম্প আমি কাপ্তাই বাদ বানানোর সময় দুবার দেখতে গিয়েছিলাম একবার বানানোর সময় আরেকবার বানানো শেষ হবার পর প্রথমবার দেখতে গিয়ে হা হয়ে গিয়েছিলাম না দেখলে বিশ্বাসী হতো না কত বড় বড় গর্ত আর কত বড় বড় মেশিন কত লোক কাজ করছে আর শুধু মেশিনের শব্দ অনেক দূর থেকে সেই শব্দ শোনা যেত আমার আরেকবার কাপ্তাই বাদ দেখতে ইচ্ছা করে খুব তবে আর হয়তো দেখা হবে না সেকে আদামে আদামে হইদুন জাগা বুই বেকানি ডুবি যাব আর হন্যা হুদু সে জাগা নি আমি বেল ললং মারিচ্ছে হাজরং ফানি এবার পরে নানু হাজলং এনে সিটুন থাপে বাপবে গড়ত দূরসুরি আদামত হিজুদিন রুয়ে গই আর আজু নু ও জায়গা জিয়ে জায়গা লবাতে গ্রামে গ্রামে সবাইকে বলে দিয়েছিল জায়গা জমি সব ডুবে যাবে আর কে কোথায় গিয়ে জায়গা নিতে চাই তা তালিকায় নাম লেখাতে আমরা জায়গা হিসাবে বেছে নিয়েছিলাম মারিসা কাজলং এর এলাকা পানি আসার পর নানু কাজলং এসে বাবা ভাইদের বাড়ি দূরছুরি গ্রামে কিছুদিন থাকতে চলে যান আজু নতুন জায়গায় চলে যান জায়গা নিতে। দিয়ে আমি এলং হাজলং সরত সেরান বেড়া দিনে সিগুন করি লাম্বা গড় বালকক্ষণ আমি গড় তুললে এবি দেবত আমি জুম করতাম বাড়ি যে হাজ লং সর দুবি যাই হেনে আমি এবি দেবত গড় তুলি ফিরিয়ে মর এব মরদ আগে সেকান পাকিস্তান সরকার যে কাতে গোদা ফানি ডুবি দেবকে মানুষ চতে ডাঙর ডাঙর নবাড়া গুড়ি দিয়ে এক জায়গা তো আর এক জায়গা যে ফারম এক এক নদ এক তিন সের পরিবার নদ ঘুরি আদাম সারি ফানার সে এবং মমনা আগুন দক গুড়ি জলে প্রথম দিকে আমরা ছিলাম কাজুলং নদীর চলে। চার বাইরা দিয়ে বানানো ছোট্ট ছোট্ট করে লম্বা ঘর অনেক পরিবার আমরা একসঙ্গে থাকতাম এখন আমরা সেখানেই বাড়ি করেছি এখানে যে সময় জুম করতাম কিন্তু বর্ষার পানিতে কাজলং চর ডুবে যেত তাই বাধ্য হয়ে এই ভিটায় ঘর তুলতে হয়েছে তবে আমার মনে আছে। তখন পাকিস্তান সরকার লোকদের জন্য নৌকা করে দিয়েছিল। যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে একসাথে এক একটা নৌকায় তিন চারটা পরিবার গ্রাম ছেড়ে নৌকায় করে আসার সেই স্মৃতি আজও জল করে মনে পড়ে নদামি। থগুণ হার্লে মামা আামৌ ফুরন হিজু পাদি লগে আর দি তিন ফুরিবার গদা ফানি আন বারের সিটে গাঙর ফানিও বারে আমার নও সে ফানি উগুড়ে উগুড়ে উজে যার এক বালকানি ন আমি বেকুনি এক সমিনত্তে রে তাই ডেগা জেদ বানালাইন দি সেরাগো বাতি ফর উজে যার রেথিনে নও আনি ডেগা নজেদ বানা সেরাগোপোর দেগা ডেগা জেদ

আমাদের নৌকা সেই পানির উপর দিয়ে এগিয়ে যাচ্ছে একসঙ্গে অনেক নৌকা আমরা চলছি নতুন জায়গায় নতুন দিনের সন্ধানে রাতের বেলায় দেখা যেত শুধু লাইন ধরে অনেক মিটিমিটি আলো এগিয়ে চলছে রাতে তো নৌকা দেখা যায় না শুধু ল্যাম্পের আলো ছাড়া যাচ্ছি তো যাচ্ছি চারিদিকে ঘন জঙ্গল মাঝে মাঝে নদীর পার ঘেসে কিছু ঘর বাঁধা সেখানেও কিছু মিটমিট আলো যারা যাবে তাদের জন্য জিরোবার ঘর সেই স্মৃতি কি ভোলা যায় একদিন মারির চেয়ে দামের লুঙিনের দিকে গিল বানা যার আর যার বাঘ সাপ সেরোহিত্যে বাগরও এব হানত বাজে সে কেমন অদ বাঘে আমাও দনত বই আগে গে বাঘ দরে রে ঘুম চেনে মই একদিন মারিশায় পৌঁছে দেখলাম শুধু জঙ্গল আর জঙ্গল বাঘ সাপ চারিদিকে বাঘের গর্জন এখনো কানে লেগে আছে মনে হতো বাঘটা যেন একেবারে বাড়ির উঠোনে আমি তো বাঘের ভয়ে রাতে ঘুমাতে পারতাম না ফুরি বজর হল মফুপু বুত্তি মুজি যাকে ভিত্তিরে মারি ফিরলুন মুয়ো সেকে ডাঙা মারতে মফু নগরত ইলুন থে হবরান ফিয়ং থেমরনার ভালক দিনর জেরে শূন্য থামোরাবু সিদ্রেউনে রাঙা মারতে নিজিউন মাত্র আমি থামোরাবু আদত ন সগুন্দিও ন দিগি বৃত্তি মাতিত গাড়িও না আগুনত পুড়ি ফিরলন সিন হিচ্ছু হবর নপে একদিনে একজন এনে হলগি সিদ্রে সিড রেউনুর গুলীত রঙা মাত্রে শান্তি দুশান্তি বা নির্বিগুণ আর মারে আরও হয় একজন মুজ্জন মানুষজনে হদন থাগর মারিছে মাত্র মুয়ার মর মরফুড়িবার হনজনে সে বুঝি নপারি থে মো বৃত্তি। সেকা দা শান্তি বাইনি বালক কোন মারি ছুফু হাম গতাক এ ঘটনা শুনি নেও। মর মনানত নয় যে ইবি মৌপু ওই ফারে মর মনে ওইয়ে দে অন্য হারর ফু বিশ বছরের মতো হলো আমার ছেলে ভিত্তি মারা গেছে ভিত্তি যখন মারা যায় আমি তখন রাঙ্গামাটিতে আমার অন্য ছেলেদের কাছে তার মৃত্যুর খবর আমি জেনেছি সে মারা যাবার অনেক পরে শুনেছি তার লাশকে আর্মিরা রাঙ্গামাটি নিয়ে গেছে কিন্তু আমি তার লাশ চোখেও দেখিনি হাতেও পাইনি ভিত্তিকে মাটিতে চাপা দিয়েছে না আগুনে পুড়িয়ে ফেলেছে সেটা আমরা আজও জানি না মনে আছে একদিন একজন এসে বলল শান্তি বাহিনীর একজন নেতা এবং তার সাথে আরও কয়েকজন রাঙ্গামাটি এলাকায় আর্মিদের গুলিতে মারা গেছে মানুষের মুখেই শুনলাম সে মারিশার বাসিন্দা কিন্তু আমি ও আমার পরিবারের কেউ বুঝতেই পারিনি সে আমারই ছেলে ভিত্তি কারণ তখন শান্তি বাহিনীতে অনেক মারিশার ছেলে কাজ করত তাই এই ঘটনা শোনার পরও নিজের ছেলের কথা আমার মনেই আসেনি মনে হয়েছিল হয়তো অন্য কারোর ছেলে এই কথা নানার দিন পর মুই রাঙা মারতে তো মারিচে এলো সেকাসং যে হবর না পেদু বৃত্তি আর নেই গরত লুঙি নেই মুই বৃত্তি লিখে একান সিদি ফিলু এই সিদিয়ানো তে মরনার আগে মরে লিখি মাত্ৰ চেকে মোৰ ডাঙৰ তেলো হেনে এই চিদিয়ান অক্তমজিম মই ন পাওঁ এয়া নহয় তাৰ বেগৰ চেট চিদি থাচিডিয়ান পুৰিনে মই তাৰে বাট চেই থাং দিনোন যাদন ৰেটুন যাদন মাতচোন যাদন থৰ আৰু নহয় যে একো দিন তীগন মামাকাৰ চুন ঘৰত ফিৰিলি চেকেতে থাতুন খবৰ পেলাম বৃত্তি আৰু বাজিনি শুনিলো বিত্তি যে গোড়ানো দেল সিয়ানো ছিদ্রে উনে যাবে মাজজন সে গড়র মালিক কই এলো গোড়ানি মিলি ঠেও সিদ্রে অনুগুলি মুজি এই ঘটনার কিছুদিন পর আমি রাঙ্গামাটি থেকে মারিশায় চলে আসি তখনও পর্যন্ত আমরা কেউই জানি না ভিত্তি আর পৃথিবীতে নেই তো বাড়িতে এসেই আমি আমার ছেলের ভিত্তির লেখা একটা চিঠি পাই এই চিঠিটা সে মৃত্যুর আগে আমাকে লিখেছিল কিন্তু আমি রাঙ্গামাটিতে অবস্থান করার কারণে চিঠিটা ঠিক সময় পাইনি এটাই তার শেষ চিঠি তার চিঠির মতো আমি তার জন্য অপেক্ষা করি দিন যায় রাত যায় মাস চলে যায় তার আর খবর আসে না তারপর একদিন তোমার ছোট মামু খাগড়াছড়ি থেকে বাড়িতে আসে তার কাছ থেকেই প্রথম আমরা শুনলাম ভিত্তি মারা গেছে শুনলাম ভিত্তি যে বাড়িতে ছিল সে বাড়ির উপর হামলা করে আর্মিরা বাড়ির মালিক ছিলেন একজন বিধমা চাকমা নারী সেও এই হামলায় মারা যায় গদন আন গোতে রঙা মারতে এক কান মরুয়া দাম মবর গেল হেনে গো রান জেরে বাততে জিয়ে এই জিরাণ অক্ত দই তি এসব রান ফেনে মর থাকতে বাচ্চে থানা অক্ত থুমল মরে বুকু ফাদি যায় ময়ন মনদি তে মরণার পরও থাচি দিয়ে মুং আই থাটতে দিম পত্তি বাচ্চে থিদুম থাই দুনে বাতে পা দেব ধারে সাজিম ঘটনা ঘটেছে রাঙ্গামাটির সাপচুরি এলাকার একটা পাহাড়ের গ্রামে আমার ছেলে ওই সময় অসুস্থ থাকার কারণে ওই বাড়িতে এসে বিশ্রাম নিচ্ছিল এই অবস্থায় সে মারা যায় আর এই খবরের সাথে সাথে তার জন্য আমার অপেক্ষার পালাও শেষ হয় আমার ভাবতে এখনো কষ্টে বুক ফেটে যায় যে তার লেখা চিঠি পেয়েছি সে মারা যাবার পর অথচ আমি প্রতিদিন অপেক্ষা করে থাকতাম আমাকে সে নিতে লোক পাঠাবে আমি তাকে দেখতে যাব সিদিয়ানো তেভালা কানে লিখকে মাতর মোর হৈগু লাইন এব গমে দালে মন দাগে লিখকে দে মা তুই একু নয়ে মুই এব হনো জাগা থিদু বিদু ওই ন ফারং যদি একখান জাগা থিদু ওই ফারং সেককে মুই থরে খবর দিম সেককে তে এইজ মানুত পাদে তে থরে আনা যাব চিঠিতে অনেক কিছু লিখেছিল তবে আমার এই কটা লাইন স্পষ্ট মনে আছে লিখেছিল মা তুমি এখন এসো না আমি এখনো কোনো জায়গায় স্থায়ী হতে পারিনি যদি একটা জায়গায় স্থায়ী হতে পারি তাহলে তোমাকে আমি খবর দিব তখন এসো লোক পাঠাবো সেই তোমাকে আনতে যাবে সে ফরঞ্জিত তো মামু ময় দুর্ভিযোগ ওই গেল মুই তাহদা হাড়ারও হই ন ফাটতু মানুষ চুনিও ন মমুজুঙে যদি মমনান হয় সে দরে ইঙেরি লুক দিদিগুড়ি বাঘি জিংহানিয়ান হাদি চাপো আমার এরপরে তো তোমার মামু আমার কাছে ইতিহাস হয়ে গেল আমি তার কথা কাউকে বলতেও পারি না মানুষজনও আমার সামনে তার কথা বলে না এই কারণে যদি আমার মন খারাপ হয়ে যায় এইভাবেই লুকোচুরি করে বাকি জীবনটাও কেটে যাবে মোর নাঙান প্রিয়বালা চাংমা মো বয়সিক্য পঁয়ষট্টি বজারও উগরি উনিশশো আটান্ন সালত মাত্র সতেরো বজার হন মোৰ মেলা ওই মেলা উনার পর মুই আমা গড় সারি নেই সৌরগড় বুড়ি গাঁদ আদামত ইচ্ছম মুই খবর পাং কাপ্তে গদাহাৰণে বানা এ গোদানত্তে আমা সংসারান গোদা জিংহানিতে বাজি জিয়ে আমি আমা বেবনুন জনমত্তে আরে ওই ফিয়ে আমি একু দিয়ান দেজর মানুত এই কাপ্তায় গদা ফানিত বাজি জিয়ে আমি দুবিনে সাজুড়ি সাজুড়ি বেকুণি বাজি উঠতে এক একখান দেজত উনিশশো সালে সতেরো বছর বয়সে আমার বিয়ে হয় বিয়ের পর আমি নিজের গ্রাম ছেড়ে শ্বশুরবাড়ি বুড়িঘাট গ্রামে চলে আসি আমি জানি কাপ্তাই বাঁধের কারণে শুধুমাত্র এই বাঁধের কারণে আমাদের পরিবার চিরতরে ধ্বংস হয়ে গিয়েছে আমার ভাই বোনেরা পরস্পর থেকে চিরজন্মের মতো বিচ্ছিন্ন হয়েছি আমরা এখন দুই দেশের নাগরিক এই কাপ্তাই বাঁধের পানিতে ভেসে গিয়েছি আমরা ডুব সাঁতার দিয়ে এক একজন উঠেছি এক এক দেশে ডাঙৰ ডাঙৰ তিৰ্নু আম গাছ আজাৰ যে উৰি থেদাক এলাক আমা আদামৰ মূৰত থাহুৰে আৰু গাজ এলাক ডাঙৰ চিগুণ এল আৰ এল চেৰহিত ডিভুজে জেক্কে গৰম পত চেককে মিলে মৰত গুড়ো গুড়ো বেক কোনে এই আম গছত থলে এদাক জুৰুৱাবাহে পাত সি জুৰুৱাবা এই গছ তোলান আমা হাই হুৰে হনু আদাম নেল আমা আদামত তুমি লু দূৰ দূৰৰ এককান উগুৰ যাৰ এল বেকুনে হদা সেজারত এমন ডাঙর ডাঙর গাছ আগন যে গাছুন সাতজনে মিলি নেই আজাগুড়ি দরলেও আজা বেড়ে না হেব বিশাল বিশাল তিনটা আম গাছ জড়াজড়ি করে দাঁড়িয়েছিল ঠিক আমাদের গ্রামে ঢোকার মুখে তার পাশে আরো কত গাছ বড় ছোট সবুজ আর সবুজ চারিদিকে দুপুরে যখন গরম তেতে উঠতো তখন নারী পুরুষ শিশু সবাই এই আম গাছের তলায় চলে আসত ঠান্ডায় জিরোবে বলে কি ঠান্ডা এই গাছতলা আমাদের গ্রামের কাছাকাছি আর কোনো গ্রাম ছিল না আমাদের গ্রামের অনেক দূরে বিশাল ঘন সবুজ বন ছিল সবাই বলতো সে বনে অনেক বড় বড় গাছ আছে সাতজন মিলে যদি হাতে হাত ধরে ওই গাছকে জড়িয়ে ধরতে যায় তবুও গাছকে জড়িয়ে ধরা সম্ভব হবে না আমা এই আদাম এলো দেখতে উগুল সুরি বগাসোদামগুজো মারিচ্ছে রামামাতি আমা গড় আন আলোকগড় আর আদাম মানুষজন বে এক সাংমা জাদর বংশা হোজা আমা আদমতুন মেল দের মেল বহাজ লঙান বজরে বজরে এই হাজলঙা বাড়ি যা ভারত বাড়ি বাড়ি নেই দর গড়ে ভা ও দে বাজে নেজে দো আমা গড় হুড়ে আমা আদমার হিয়া নেল সেকে তো হিয়ং একে হোম আমাদের এই গ্রামের নাম উগলছড়ি বগাছদা মৌজা মারিসা রাঙ্গামাটি আমাদের বাড়ি ছিল আলোক ঘর গ্রামের সব পরিবার চাকমা জাতির বংশাগজার বংশধর আমাদের গ্রাম থেকে প্রায় দেড় মাইল দূরে কাজলং নদী আপন গতিতে বহমান প্রতি বছর ঘোর বর্ষায় এই কাজলং নদী ফুলে ফেঁপে উঠে চারিদিকে ভাসিয়ে নিয়ে যেত আমাদের বাড়ির কাছেই গ্রামের একমাত্র বৌদ্ধ মন্দিরটি অবস্থিত ছিল তখনকার সময় বৌদ্ধ মন্দিরও খুব কম ছিল আমা আমার হাজামা প্রায় দলে হেনে উগুর বাড়ি জাদু আমা বইয়ানি থানি দুবি না যেত আবুল ইবু হেনে আমা আদামর মানজোর গিরিতে বাড়ি দলেল আদামর ফাউন্দি হেতানি জেকা ফাগিনে উল দে ওই উদিত সেকা সিয়ানি এনে হাবি বাত্তে গরদ আনি গাবুর বাড়া আন্দাক আর সে গাবুর নলাকায় বেককুন বাঙাল আমাদের গ্রামটা কাজুলং নদী থেকে দূরে ছিল তাই ঘোর বর্ষার মৌসুমে আমাদের আবাদি জমিগুলো পানিতে ডুবে যাবার ভয় ছিল না উর্বর জমি হবার কারণে গ্রামের সব পরিবার আর্থিক দিক দিয়ে খুবই সচ্ছল ছিল আমাদের গ্রামের আবাদী জমিগুলোর ফসল যখন সোনালি হয়ে উঠত তখন সেসব ফসল কাটার জন্য প্রত্যেক বছর গ্রামের মুরব্বীরা সকলে মিলে গ্রামের বাইরে থেকে কামলা ভাড়া করে আনতেন সেসব কামলারা ছিল সকলেই বাঙালি বালব হন জাকাতুন সে বাঙালুন আমা বইয়া দানানে হাবেদি বাদতে আদামত এদাক থুমলে তারা তারা গড়র ফিরি দাক কয়। বজরে একবার আমি বাঙালো নাঙে অন্য দুঃখেন সেঙেরা অন্য ধর্ম অন্য বলা ইগুণরে দিঘি দম আমার দুঃখে সিগুণ গুরু উনে হদ ইদু তারাও লাগে বিন দেজর মানুষ এই বিন দিজনের দে বানা দান হাবি দে না আর গড়ত তুলি দে না অনেক দূর কোন এক জায়গা থেকে তারা ফসলি ধানগুলো ঘরে তুলে দিতে গ্রামে আসত কাজ শেষ হবার সাথে সাথে আবার চলে যেত তাদের নিজেদের বাড়িতে বছরে এই একবারই আমরা বাঙালি বলে ভিন্ন চেহারার ভিন্ন ধর্মের ভিন্ন ভাষায় কথা বলা এমন কাউকে দেখতাম আমাদের ছোটদের কাছে এরা ছিল ভিন্ন জগতের বাসিন্দা এই ভিন দেশিদের কাজ হচ্ছে শুধু ধান কাটা আর সেসব ঘরে তুলে দেওয়া মোমেলালুনে বালক দিন দুরি মো মামা বাবা আজুনানো বে কুনে সুবি হদা হদন সমারে খাপ্তা গদা আতা পড়েন দি হিয়ব সিয়ান লোনে হদা হদন মাত্র মুই গাই গাই ভাবি দুম এই উগুর বাড়ি জাত হাজলং পানি আমা বই এনে দুবি সালে হিটতে ধারা বই দুবিবার হদা হদন অনেক দিন ধরে আমার বিয়ে নিয়ে মা বাবা আজু ও নানু সবাই ফিসফাস করছে সাথে কাপ্তাই বাদ এবং তার পরবর্তী ফলাফল নিয়েও কথা হচ্ছিল গ্রামের মুরব্বীরাও উদ্বেগ উৎকণ্ঠা এক ধরনের চাপা আতঙ্ক নিয়ে কথা বলছে একে অপরের সাথে নিজে নিজে ভাবতাম কই বর্ষাকালে কখনো তো আমাদের জমি কাজলং নদীর পানিতে ডুবতে দেখিনি তাহলে জমি ডোবার কথা আসছে কেন ইদিক কেন মন দুগো সময় দই মর মেলা হয়ে গেল মেলা পর মুই বানাই একবার মশা অরগরত তুন আমা গড়ত জিও দিগিলু বে কুনি বুঝি ভাজুন গদা পানি হামাক্কায় তারার গর দূর বুই ডুবে না যাব হুদুকুনে বারদার যে ঠিক গড়লাক আম বাবা ঠিক গুজি এই মানসিক যন্ত্রণার মধ্যেই আমার বিয়ে হয়ে গেল বিয়ের পর আমি শ্বশুর বাড়ি থেকে মাত্র আর একবারই আমার নিজের গ্রামে গিয়েছিলাম গ্রামে গিয়ে দেখলাম মোটামুটি সবাই বুঝে নিয়েছে বাঁধের পানি সত্যি সত্যি তাদের জমি গ্রাম কেড়ে নেবে আমাদের গ্রামের কেউ কেউ ভারতে চলে যাবে বলে মনস্থির করেছে আর আমার বাবা মনস্থির করেছে সে চলে যাবে মাতামহুরি আদম মানুচনুর আর হনো হাম নে উন্ন হনো হদা নে বানা কাপতে গদা হদা হনা সারা হমলে গদা গেত্ত বানি দিব আর গেত্ত বানি দেনা পর হয় দিন পর আমা দামান পানির তলে বাজে যাব গই বিচ্চাজ ও বিচ্চার নে বাচ্চে থানা সারা আর হনো পথ এলো সেকে আমার গ্রামের মানুষের আর কোনো কাজ কথা নেই শুধু এই কাপ্তাই বাদ সংক্রান্ত আলোচনাটুকু ছাড়া কবে বাঁধের গেট বন্ধ করবে আর গেট বন্ধ করার পর কতদিনের মধ্যে গ্রাম পানিতে তলিয়ে যেতে সময় নেবে বিশ্বাস আর অবিশ্বাসের দোলায় দুলতে দুলতে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না তখন আমাদের মধ্যে এই বিদিরে ব্যাকুণর মূর মুয়ে অল উনিশশো বাষট্টি সালত সেজন দ্বীপ আনি লুঙি বগি মর বিজুর জীবনে বাপ দাগে হাগড়া চুরি গেলাক বিজু আগে আগে মন এক কোসেককে বিচেক গুড়ি গীত যে গুড়ি পানি আব আবেগ কানি বাজি না যাব এই বিধিরে মন এক আমার দান হুজিল তার এক কান সদা গদা পানি বেকানি নদুব না সং তেহনও সত্যে ন যাব এর ভিতর সবারই মুখে মুখে রোটে গেল উনিশশো বাষট্টি সালের শেষের দিকে পানি আসবে তখন আমার চাচাতো ভাসুর জীবনী বাপরা খাগড়াছড়ি চলে যায় এটা সেই বছরের বিজুর আগে আমার স্বামী কিন্তু তখনও বিশ্বাস করতে পারছিলেন না সত্যি সত্যি পানি আসবে আর সব সবকিছু তলিয়ে যাবে এই অবিশ্বাস নিয়ে আমার স্বামী আমাদের ধান্য জমিতে ধান রোপণ করলেন তার এক কথা বাধের পানিতে তলিয়ে না যাওয়া পর্যন্ত তিনি কোথাও যাবেন না বাচ্চি থেকে সেই দিন নুলু লুগি গদা দিন রেদ জর উগুর জড়ত বাড়া আরম্ভ করি নেই বেগ কানি দুবি জানা আরম্ভ হলো ইকুদিন রেথু মনে ফরনে আমি দিগিলং সেরো পানি আর পানি আমি ব্যাকুনে সেকে বুঝিলুম এবারত বে কানি দুবিজেব। যাব অবশেষে সেই দিনক্ষণ হাজির সারা দিন রাত বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই প্রচন্ড ঝড়ে চারিদিকে পানি বাড়তে শুরু করলে ধীরে ধীরে সব কিছু পানিতে তলিয়ে যেতে থাকল একদিন রাত শেষে সকালে উঠেই আমরা দেখতে পেলাম চারিদিকে পানি আর পানি আমরা সবাই বুঝে নিলাম এবারে সবকিছু ডুবে যাবে বেকুনে ফোড়ানোর আদত লনে লোয় দি খুল উদিন ফুয়ে গড়ি জাগাত যে বাততে দিলা। ইতিহু মনরে জেল হবার সুযোগ ন ফেলা। ভাগ্যবালা আমি আগে থাকতে ন বাড়াগুড়ি রাগিয়ে ফানি বাড়ানো সমারে সমারে কোনে নদ উদি আমার থিধবিধ বিরত্তি সংসার বে কানে ফেলেনে এলো হাড়া সুড়ি সমারে বানা আমা পূরণ স্মৃতি সবাই এখন প্রাণ হাতে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমানায় ব্যস্ত হয়ে গেল একে অপরকে বিদায় বলার সময় নেই ভাগ্যেশ আগে থাকতে আমাদের নৌকা ভাড়া করা ছিল পানি বেড়ে গেলে আমরা সকলে নৌকায় চেপে আমাদের বাড়ি জমি সংসার সব ফেলে চলে আসি খাগড়াছড়িতে স্মৃতিগুলোকে সম্বল করে আমি হাগড়াছড়ি দুধিদ ওই ফাললেও মাতর মো বাবা মা বে বুননর হদা ভাবি ভাবি মুই সনমন উলুম। যাদি মাদি দ্রুদ্রুতুন তারার হবর না ভানা হু ফত্য এল সেকে সেকে তো ভানা আধা মাতর বালক দিন বিতে জানার পর বাবা দাগে খবর ফিলুম আমরা খাগড়াছড়িতে নিরাপদে থিতু হতে পারলাম বটে কিন্তু আমার বাবা মা ভাই বোনদের কথা ভেবে ভীষণ অস্থির হয়ে পড়লাম এত দূর থেকে এত অল্প সময়ের মধ্যে তাদের খবর নেওয়া বা পাওয়া খুবই কঠিন ছিল তখন তখন তো সব হাটা পথ ছিল তবে অনেক দিন পরে খবর পেলাম পরিবারের মো বাবা দাগি বান্দরবনত মাতামহুরি যেবার ঠিক গলিও সিঁদুর যেবার সময় ন পাই ফানিতুন জিঙানি বাজে বাজতে থারাত্তুন রিজার্ভ ফরেস সে পরে বহুত বছর বাবা দাগি খবর আর ন পিদু বানা অক্ত অক্ত অন্য মানুষ হবর ফিদুম বাবা দাগে দে মাগ্রে ফারুনে বারাদত জিয়ন দই মাত্র বারাদত হুদু জিয়ন হন জাগাত গেলাক সেন নিচুর হবর ন ফিদুম মই আমার বাবা বান্দরবন মাতামুহুরি যাবার পরিকল্পনা করলেও সেখানে যাবার তিনি সময় পাননি পানির হাত থেকে জীবন বাঁচাতে তাদের আশ্রয় নিতে হয়েছে রিজার্ভ ফরেস্টে এরপর আর অনেকটা সময় বাবাদের খবর আমি পাইনি মাঝে মাঝে নানাজন থেকে উড়ো খবর পাই বাবারা সবাই দেমাগ্রি পার হয়ে ভারতে চলে গেছেন কিন্তু ভারতে কোথায় কোন জায়গায় সেটা আমার জানা ছিল না মনে হয় মর আমাজিং জিং হানিয়ান সিনেমা দুঃখেন উনিশশো আশি সালের একদিন হদা হঙর মই ম মার্জিং পেবু সমারে দেগা মর ফুজিত বজর ভরে তে অরুণাচল তেজ দিচ্ছি বানা মন একো নাঙান আর আদাম নাঙান লোনে আমার গড়ে ওদনত পাঁচ ছজন মো গড় দূরি মন আঙান দন সেকা মুই বাপুং শান্তি বাহিনী মানুষ নিচ্ছুন মুই গড় ভিতর তুন বারে নিগিলি নেই থারারে দিগি নিউ মবে বলে ন মাঝে মাঝে মনে হয় আমাদের জীবন কোন সিনেমারই অংশ বিশেষ উনিশশো সালের পরের কোন এক সময়ের কথা বলছি আমার মেজ ভাইয়ের সাথে দেখা হয়েছে আমার দীর্ঘ প্রায় পঁচিশ বছরের কাছাকাছি কোনো এক সময় সে এসেছে দেশে অরুণাচল থেকে সম্বল শুধু আমার স্বামীর নাম আর গ্রামের নাম বাড়ির উঠোন থেকে পাঁচ জনের এক দল মেহমান যখন আমার নাম ধরে খোঁজ নিচ্ছে তখন আমি বাড়ির ভিতর বসে ভাবছিলাম বোধহয় শান্তি বাহিনীর কোনো গ্রুপ এসেছে আমি বাড়ির বাইরে বের হয়ে ওদের দেখার পরও আমার ভাইকে চিনতে পারিনি ম এই মাজ্যাং বেবুর নেফাত ফেরত জানার পর তার আরও বালক বজর পরে ম ডাঙর প্রিয় প্রিয়ঞ্জন সাংমা আমাকর ইচ্ছি এবার দাদা ইচ্ছি দেজত মুনসিং সেঙ্গে তে দেজাত বড় বানতে নাঙে গো ডাঙর বানতে আগে ঠাই দুথে মনসিং অব ইয়ান হয় দি গো দাদা মনসিং অনে রাজ অরুণাচল ফেরত জেনে সিধু মুজে গই। আমার এই মেজ ভাই নেফাতে ফেরত যাবার পর তারও অনেক বছর পরে আমার বড় ভাই প্রিয় রঞ্জন চাকমা আমার বাড়িতে আসেন এবারে দাদা এসেছেন দেশে শ্রমণ হবার জন্য সে শুনেছে দেশে একজন বনভান্ত নামে ধর্মীয় গুরু আছেন সেখানে তিনি প্রবজ্জা গ্রহণ করবেন ভাগ্যের কি নির্মম লেখনি দাদা প্রবজ্জা শেষ করে অরুণাচল ফিরে যাবার সেখানে মারা যান। মহত্ত জীবন রেণুবালা জনমল পূর্ব পাকিস্তানও দুদু কাপ্তায় গদার পর থেথা পরিবারের সমারে অরুণাচল যে সিদুতে গিয়ে আর মেলাও এ ত্রিপুরা জন্মলো না ডাঙরও না আর মেলাও না এই তিন জায়গার স্মৃতি লোনে থাজিং হানিয়ান। ত্রিপুরাত এই সত্ত জীবন নগরত দুই হাজার ছয় সালত বেড়া জেনে ম অুণাচল বেড়া গেল এই অরুণাচল এক মর বেউন আর বন্যর ঠিকানা ঊনিশশো সায় সালত তুন্দুরি দুই হাজার ছয় সাল এই বিধি বহুত বজর বিদি গেল বাবা আর দাদা এই পিতৃমেদার বাজিনে ন চিন্ন নিয়ে নজান এমন এক দেজত কাকাতো বোন রেণুবালার জন্ম পূর্ব পাকিস্তানে কাপ্তাই বাঁধের পর তার পরিবারের সাথে সে অরুণাচল চলে যায় সেখানেই তার বড় হওয়া আর বিয়ে হয়েছে ত্রিপুরাতে জন্ম বড় হওয়া আর বিবাহের সূত্রে পাওয়া এই তিন জায়গার স্মৃতি নিয়েই তার জীবন ত্রিপুরায় এই কাকাতো বোনের বাসায় আমি দুই সালের দিকে প্রথমবার বেড়াতে যাই সেখান থেকেই আমি অরুণাচল বেড়াতে যাই এ অরুণাচল এখন আমার ভাইদের আর বোনের ঠিকানা উনিশশো ষাট থেকে দুই হাজার ছয় অনেক বছর কেটে গেছে বাবা এবং বড় ভাই আর পৃথিবীতে নেই অচেনা অজানা এক দেশে আমি আমার ছোট ভাই বোনদের দেখতে এসেছি সিধু বোন নতুন হবার ফিল্মাড়িয়ে জানার পর তারা হেন আদিফানার হোদা তারা সে বাজি দিয়ে জিংহানি হত্যমান হত্যর দরগড়ে পা আর দুবর এলো গদা ফানি বেগ দুবি জানার পর বাবারি যে ফরস্ত দু এলো সেরো উগুর যার জিদু বেল মু নেগে থেপাতে হনু জাগা নয় এলো বজরের পর বজর হাককে ইও থাকে উবু থে পিয়ন বাবার সেককে আরো বেজ ওমান ও আমার লাগকি তাদের সকলের কাছেই শুনলাম নিজ জন্মভূমি ছেড়ে আসার পর এক কঠিন পথ চলার গল্প তাদের সে ভাসানো জীবন কতটা কঠিন কষ্টকর আর ভয়ঙ্কর ছিল বাধের পানিতে সবকিছু ডুবে যাওয়ার পর বাবা রিজার্ভ ফরেস্টে চলে আসে চারিদিকে এমন ঘন জঙ্গল যেখানে রোদ দেখা যেত না নির্দিষ্ট কোনো থাকার জায়গা ছিল না অনেক বছর এই জায়গা থেকে ওই জায়গায় থাকতে হয়েছে বাবার তখন আরো অপমান লেগেছিল উবো উসুক বিসুক সাবাদুক কেন ঘুরিয়ে এলো তারা সমারে। হারত তো হনো ন না নয়ল যে জিদু গেলে থিদয়ে ফাড়িব সত্য আর হেন ভাজ্যে দুঃখ বজর থেনে যেকে বুচন ইদু আর থাজে দ নয় সেক্কা থারা থিক গড়লাক এবারত দেড় ছাড়া ফুড়িব বারত যা ফুড়িব অভাব আর অসুখ ছায়ার মতো লেগেছিল কারো কাছে নির্দিষ্ট কোনো ঠিকানা নেই যেখানে গেলে থিতু হওয়া যাবে কঠিন আর কষ্টকর পরিবেশে দুই তিন বছর অবস্থান করার পর যখন বোঝা গেল এখানে স্থায়ী হওয়া যাবে না তখন ঠিক করা হলো এবার যেতে হবে একেবারে দেশের বাইরে ভারতে মাত্র ভারত গেলে হুদু একান্তিত থিত জায়গা জাগা যাব সিয়ানো হনজনে হব না ফুললে দেমাগিরি তারপরে একদিন হার বাড়ি এনে হব রানিলাক ভারত সরকার যে তারা রে নেভারত নেজেবাক নেফা মানে অরুণাচল সে কেউ ধরা হবর্ণ ফেদাক ভারতর নেফা হুদু ডেমাগ্রিত হুদুর দূরত সে নেফা যাবার পদত বাবা মারাজ বুজি এই বাবারে মবে ইদু বাবার কিন্তু ভারতে কোথায় গেলে স্থায়ী একটা ঠিকানা পাওয়া যাবে সে খোঁজ কারোর কাছে নেই প্রথমে দেমাগ্রি তারপর একদিন দলপতিরা খবর আনলেন ভারত সরকার তাদেরকে এবার নেফায় নিয়ে যাবে নেফা মানে অরুণাচল তখনও তারা জানতো না ভারতের নেফা কোন জায়গায় দেমাগ্রি থেকে কত দূর সেই নেফা যাবার পথে ক্যাম্পে বাবার অসুখে মৃত্যু হয় এরপর বাবাকে ছাড়াই আমার ভাই বোনেরা শেষ পর্যন্ত থিতু হতে পেরেছে ভারতের অরুণাচলে নেফাত জানার পদত হে নফাজ্যের দুঃখ জুগুরি নফাড়ি নেই বহুত জানা ফেরত ইচ্ছন দুই দেজত বাবা ফেরত এবারতে ন নিজর নিজের বিদা দুবি জানার বাবা যে অমান মনত দুঃখ পিয়ে সিয়ান মানি নফাড়ে সেতে হে নপাজে দুঃখ আর অভাব পান সমারে লোনে নেভাজে বার ঠিক গুজি মাত্র বাবা সে দুলুঙি ন থাঙরে বাবা দুঃখে বহুত গণা বাড়া মানুষ নেফাজে যাবার পদত ফরান আর ইয়ন নেফাজ যাবার প্রথম দিকে কষ্ট সহ্য করতে না পেরে অর্ধেক রাস্তা থেকে অনেকেই ফিরে এসেছিল তখন দেশে কিন্তু বাবা ফিরে আসতে চাননি কেননা বাস্তুভিটা ডুবে যাবার অপমান বাবা মানতে পারেননি অন্য অনেকের মতো তাই হাজারো কষ্ট হাজারো অভাবকে সাথী করে নেফা যাবে বলে ঠিক করেছিলেন কিন্তু বাবা নেফা পৌঁছাতে পারেননি বাবার মতো আরো অসংখ্য মানুষ নেফা যাবার পথে মারা গেছেন এবছর ধারা ভারতের নাগরিক হনু কাগজপত্র ন ফেলিও মই বে বনুন জিংহানে তার বাংলাদেশত ফিরবার নসান বাঙালুনে আমারে দিম্পত্তি হাবন মারন শুনি তার আরো বেগ এবার নসান মাত্র যারা ইদু জনমুই তারা এ দেশত এক লিয়ে বাদতে চান এই বেড়েবার দেগন যদিও তাদের ভারতীয় নাগরিক সনদপত্র এখনও নেই তবু আমার ভাই বোনেরা কখনো এই বাংলাদেশে আর ফিরে আসতে চায় না বাঙালিরা আমাদের উপর সব সময় হামলা করে শুনে আরও বেশি করে আসতে চায় না তবে যাদের জন্ম এখানে মানে পূর্ব পাকিস্তানে তারা নিজের জন্মভূমি একবার হলেও দেখতে চায় দেশে বেড়ানোর স্বপ্ন দেখে মুই অক্ত বাবং আমা বাজি জিয়ে জিং হানির হদা গদা ফানি সমারে সমারে আমা জিংহানি সিগুন হালিলে সংসার আ আমা জাদর ধর বিজক বাজি জিগি জনমতে এই জিয়ে খাপতে গদাত ফানিত তলে শিকতুন দুরি দুবি দুবি সাজুৰি সাজুরি জিং আন বাজি যার হাককে আমি মাদি উগৰে থিয়ে মাত হাককে ফানিক তুললে দুপে মানুষ মাঝে মাঝে ভাবি আমাদের ভাসমান জীবনের কথা বাঁধের পানির সাথে সাথে আমাদের জীবন শৈশব পরিবার এবং একটি জাতি সমৃদ্ধ ইতিহাস ভেসে গেছে চিরতরে ডুবে গেছে কাপ্তাই বাঁধের পানির তলে সেই থেকে ডুব সাঁতার কেটে চলেছে জীবন কখনো ডাঙার মাছ কখনো পানির তলে ডুবুরি